বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমার। একসময় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারও ছিলেন তিনি। নেইমারের মতো ফুটবলারকে পেতে মরিয়া হয়ে থাকে সকল ক্লাবে। খেলোয়াড় হিসেবে নেইমার দুর্দান্ত হলেও ব্যক্তিগত অর্জনে নেইমার এখনও পিছিয়ে অনেক কিংবদন্তি ফুটবলারদের থেকে। প্রায় সময়ই দেখা যায় বড় মঞ্চে অনেকটাই অনুজ্জ্বল হয়ে পড়েন তিনি। অনেকের মতে নেইমার কিছুটা স্বার্থপর, যার কারণে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় ব্যতীত অন্য কোনো বড় সাফল্য নেই এই ফুটবল তারকার। ব্রাজিলের জার্সিতে তিনটি বিশ্বকাপ খেললেও কখনোই দলকে ফাইনালে তুলতে পারেননি তিনি। দেশের জার্সিতে নেইমারের একমাত্র সাফল্য 2013 সালের কনফেডারেশনস কাপ জয়। বড় মঞ্চে নেইমার কেন ব্যর্থ কিংবা নেইমারের বড় সাফল্য কেন কম, সেটিরই ব্যাখ্যা দিয়েছেন বার্সেলোনায় নেইমারের সাবেক সতীর্থ আর্দা তুরান। তিনি জানান নেইমার আরও দীর্ঘ সময় ফুটবল খেলুক, এটাই তিনি চান। একই সাথে বড় মঞ্চে নেইমারের ব্যর্থ হওয়ার একটি কারণও ব্যাখ্যা করেন তিনি। তুরান বলেন, নেইমার খুবই প্রতিভাবান ফুটবলার, নিজের প্রতিভা দিয়ে সে অন্যদের বোকা বানাতে পারে। আমার ব্যক্তিগত মত, নেইমার খুব ভালো খেললেও সে সঠিক ফুটবলটা খেলতে পারে না বলেই বড় মঞ্চে দলকে সেভাবে সাফল্য এনে দিতে পারেনি। তিনি আরও যোগ করেন, আমি তো ওকে চ্যাম্পিয়ন ফুটবলারই মনে করি, এখন ওর খেলাটা আরও নিখুঁত করতে হবে। সে ম্যাচে বেশিরভাগ সময় নিজেকে অতিরিক্ত ক্লান্ত করে ফেলে, সে ফুটবল খেলাটা খুবই ভালোবাসে। আমি চাই না নেইমার দ্রুতই ফুটবলকে বিদায় বলুক।